হাই বন্ধু, আমি শুভদীপ নন্দী। আজকে যাচ্ছি নদিয়াতে। নদিয়া মানেই ফুলের শহর। আজ আমরা যাচ্ছি নদিয়ার ফুল চাষ দেখতে। এখন আমরা রয়েছি একটা ট্রলারে। বলাগড় ফেরিঘাট পার হয়ে আমরা যাচ্ছি নদিয়া। বন্ধু, আমরা চলে এসেছি সাহেবডাঙ্গা ফেরিঘাটে। আমরা এসেছি বলাগড় থেকে, যাব নদিয়ার ফুল চাষ দেখতে। তাহলে চলো যাওয়া যাক। তপন সাহা, এই ফুল চাষটা আপনি করেন? কত বিঘে জমি মোট চাষ করেন? ফুল চাষটা আচ্ছা আচ্ছা মানে গ্যাদা মূলত গ্যাদাই করেন না কোনো কারণে? তা জমি কিন্তু মানে কতটা ফুল হয়? ফলন কম জমিতে মোটামুটি, যদি ফুল উঠে যায় জমি কিন্তু গাছ ভালো থাকে। মোটামুটি দশ কাঠা জমি ফুল তুললি এক তলায় মোটামুটি ধরেন 40-50 করে ফুল তুলবো। আচ্ছা, কোন মার্কেটে বিক্রি করেন? রানাঘাট? রানাঘাট না, রানাঘাট না, পায়রা বিক্রি করি, তারপরে রথতলা যাই। আচ্ছা, রথতলা, ঠিক আছে, ধন্যবাদ। যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। দেখো বন্ধু, খুব দারুণ লাগছে, ফুল তুলছে, অসাধারণ লাগছে। চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই। বন্ধু, আমি এখন চলে এসেছি সাজিদ ভাইয়ের রজনীগন্ধার ক্ষেতে। আমার সামনে দাঁড়িয়ে আছে সাজিদ ভাই, ও ফুল তুলছে। যাই, ওর কাছ থেকে কিছু জেনে নিই। তাহলে চলো ওর কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। তোমার নামটা? চাহিদ। আচ্ছা, মানে এই গাছগুলো কতদিন আগে লাগিয়েছো? 8 মাস হচ্ছে। 8 মাস হচ্ছে, মানে এটা কি কিলো দরে বিক্রি করো? এমনি মালা তৈরি করে হয় না?
আচ্ছা, জমিতে কী ধরনের সার দাও? রাসায়নিক সার এবং কতদিন পরপর দিতে হয়? এক মাস পর পর দিতে হয়। আর ফুল কদিন পরপর তোলে? ফুলটা প্রতিদিন তুলতে হয়। তাহলে বিয়ের সিজনে চাহিদাটা তো খুব বেড়ে যায়, তখন দামটাও বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, অবশ্যই বাড়বে। তা প্রফেশনাল কি শুধু এই ফুলের ব্যবসা না অন্য কিছু আছে? পড়াশোনা করো, মানে পার্ট টাইম হিসাবে ফুলের কাজটা করছো? এটা কি হাইব্রিড রজনীগন্ধা? এই ফ্লেভারটা কি কম না যেমন অন্য রজনীগন্ধা হয় সেরকম হয়? ফ্লেভারটা একটু কম আগের তুলনায়, শীতের মধ্যে তো একটু কমই থাকে, গরম পড়লে বেশি হয়। গরম পড়লে বেশি হয়, তাই তো? ফুলটাও কি গরম পড়লে বাড়ে? আর তোমরা এখান থেকে গিয়ে ফুলটা কোথায় বিক্রি করো? রানাঘাট মোকালী মার্কেট। মানে প্রতিদিনই কি ফুলটা তুলতে হয়?